মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি, আজকে তো আরো ভালো আছি, কারণ থাম্বনেল টাইটেল থেকে তোমরা বুঝতেই পেরেছো। পুরো ভিডিওটা দেখো, তাহলে পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝেছো আমি কাকে নিয়ে ভিডিও নিয়ে এসেছি। একদম তাই, রিম্পি ওর রিমি ওর বাবা মার কাছে ফিরে আসে, মস্ত বড় ভুল করে ফেললো না, জীবনে ভীষণ ভুল করলো। আর ও যদি না শুধরায় জীবনে কিন্তু ওর কষ্টের শেষ থাকবে না। থাম্বনেল টাইটেল দেখে তোমরা তো ভাবছো একদম সঠিক কথা। দেখো আজকে আমি দেখছিলাম, মনটা সত্যি খুব ভালো লাগছে রিমি ফিরে এসছে দেখে, যে সঠিক স্থানে সঠিক জায়গায় ফিরে এসছে দেখে খুব ভালো লাগলো। ওর কদিন আগের ভিডিও গুলো অবশ্যই আমরা দেখেছি, ও বাড়ি থেকে চলে গেছে, কেন গেছে কি? দেখো মানুষের ভেতরে পার্সোনাল অনেক কিছু ব্যাপার হয়, সবটা আমরা না হয় নিয়ে ঘাটাঘাটি নাই করলাম। মা মেয়ের মধ্যে ভালোবাসা যেমনি থাকে, একটু যদি রাগারাগি হয় সেটাই তখন কি একদম মেইন কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এত ভালোবাসার পরে মাকে, মা যদি মেয়েকে এত ভালোবাসে, তারপরে কিন্তু সেই ভালোবাসাটার থেকেও যদি একটু রাগারাগি হয়, একটু কিছু হয়, তখন সেটা বেশি হাইলাইট হয়। এটা আমাদের ধর্ম, কিছু করার নেই। আর আজকে রিমির কিছু কথা শুনে আমার সত্যি খুব ভালো লাগছিল। জানি না এটা ওর ওর মধ্যে কতদিন কাজ করবে, কারণ ওর মধ্যে কি বলতো, ছেলে মানুষের বুদ্ধিটা ইমোশনাল ব্যাপারটা খুব বেশি, ইমোশনাল দিয়ে ভাবে। ওই যে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, ওকে প্রচুর গাইডের দরকার, প্রচুর গাইডের দরকার। আমি পিঙ্কি তোমাকে আজকে ভিডিওর মাধ্যমেও বলছি, পার্সোনালি বলি, ভিডিওর মাধ্যমেও বলছি, মেয়ের মুখ দেখে মেয়ের কথা শুনে একদম গলে যাবে না, একদম গলে যাবে না, ঠিক আছে? আমি তোমার কোনোদিন ক্ষতি চাইনি আর চাইবও না, চাইবও না। তবে মেয়ে তোমার, তোমার কাছেই থাকুক অবশ্যই, তাই তুমি মেয়ে থাকলে তুমি হ্যাপি, আর কতদিন ধরে রাখতে পারবে মেয়েকে সেটাও বড় কথা। তো তার মধ্যে তোমাকে আমি এই কথাটা বলতে চাই সবসময়, যে অনেকটা শক্ত তোমাকে হতে হবে, অনেকটা শক্ত হাতে তোমাকে হাল ধরতে হবে। মেয়ে ভালোবাসা, ছেলে মেয়ে ভালোবাসার জিনিস, ভালোবাসতেই হবে সন্তানকে, কিন্তু সেই জিনিসটা দেখালে হবে না সন্তানকে, সেই জিনিসটা দেখালে হবে না যে হ্যাঁ মোনা তোকে ছাড়া আমি অন্ধ, মোনা তোকে ছাড়া আমি চলতে পারছি না, এই জিনিসটা আর দেখিও না। মেয়েকে এবার একা পথ চলতে দাও, মেয়ে হোঁচট খাবে আবার উঠে দাঁড়াবে, মেয়ে পড়ে যাবে আবার উঠে দাঁড়াবে, হাত ধরে ধরে আর নিয়ে যেও না। আজকে আমি জানি তুমি কোথায় ভয় পাও, তোমরা সবাই জানো। আর রিমি, আজ দাঁড়াও এই ব্যাপারটা মিটিয়ে নিয়ে তারপরে আমি আসছি। আর রিমি যে আজ কথাগুলো বলছিল সত্যি ভালো লাগছিল, একটা ম্যাচিউর মেয়ের মতোই কথাগুলো লাগছিল, যে সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় এবার নিয়ে আসবো না, তোমরা কিন্তু জানতে চাইবে না। দেখো না, সবাই জানতে চাইবেই, সবাই জানতে চাইবেই, কারণ মানুষের কিউরিওসিটি প্রচুর। একটা মানুষ সম্বন্ধে আজকে ভালো কিছু কেউ জানতে চাইবে না, জানিস তো, খারাপ কোথায় কি আছে, কোনটা ঘাটলে কি বেরোবে, সেটা জানার কিউরিওসিটি সবার থাকে, এটা প্রত্যেকটা মানুষের। খারাপ জিনিসটার দিকে কিউরিওসিটি বেশি, তুই ভালো কিছু দেখা, ভালো কিছু কর, সেটার দিকে এতটা ইন্টেনশন মানুষের থাকবে না, এতটা কিউরিওসিটিও থাকবে না। আজকে যেহেতু তোদের কাহিনী আছে, কিচ্ছা আছে, একটা নানান আলোচনা করা যায়, তার জন্য সবাই গিয়ে তোদের খোঁজ নেয়, বুঝতে পারলি? কাজেই মানুষ বললেই তো, নিজস্ব পার্সোনাল কিছু তুই রাখবি না, সবটা সোশ্যাল মিডিয়া এসে ওপেন করবি না। পিঙ্কি তোমাকেও আমি বলে দিচ্ছি, সবটা সোশ্যাল মিডিয়া আর নিয়ে আসবে না। মা মেয়ে কি করছো, মায়ের মেয়ের সাথে মায়ের কি হয়েছে, এবার তোমাদের ব্যাপারটা মিটে গেছে, সবটা ক্লিয়ার। রিমি আর ওইদিকে যাওয়ারও কোনো এবার আর নেই, যদি হয় সেটা তোমরা ভেতরে বসে দুটো ফ্যামিলি মিলে বসে করবে। পাড়ায় ক্লাব আছে, থানা আছে, কোর্ট আছে, সোশ্যাল মিডিয়ায় এগুলো আর নিয়ে এসো না। সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে সেটা সলভ হবে না, আরো জিনিসটা ক্যাজরা হবে, খারাপ পর্যায়ে যাবে। তো রিমি তোর আজকে কথাগুলো শুনে আমি জানি না তুই এটা কতদিন ধরে রাখতে পারবি, কারণ তোর মধ্যে ইমোশনালিটি আসলে কি বলতো, নার্ভের পেশেন্টদের এটা হয়, ওকেও দোষ দিয়ে লাভ নেই। তারপর বয়সটা দেখো, বয়সটা দেখো না কত, এই বয়সে ছেলে মেয়েরা হেসে খেলে বেড়ায়, ঘুরে ঘাড়ে বেড়ায়, পড়াশোনা করে বেড়ায়, ঘুরে ঘাড়ে বলতে কি, ফ্রি ফ্রিডম লাইফ লিড করে, তার উদ্দেশ্য কি থাকে, পড়াশোনা করব, সামনে একটা ব্রাইট ফিউচার আমার, এইটা নিয়ে এই সময়টা ছেলে মেয়েরা ভাবে। কিন্তু ওর সংসার নিয়ে ভাবতে হচ্ছে, এই সময়টা পড়াশোনা করবে, কিন্তু যেহেতু হয়নি, সবার দ্বারা তো সবটা হয় না, কিন্তু ওর জীবনের ভুল ডিসিশন এই বিয়েটা, সত্যিই তাই। প্রত্যেকটা ছেলে মেয়ে ওর জীবনে শুধু নয়, বলে না অল্প বয়সে, আজকে আমি একটা খারাপ কথা এখানে ইউজ করতে বাধ্য হচ্ছি, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল, এটা সবাই আমরা জানি, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ, সেটা আমার ছেলে হোক, তোমার ছেলে হোক, তোমার মেয়ে হোক, আমার মেয়ে হোক, যেই হোক, সব পর্যাপ্ত বয়সে যদি কিছু না করা হয়, অপর মানে পর্যাপ্ত বয়সের আগে কিছু করলেই সেই জিনিসটা নিয়ে দুর্ভোগ চিরদিন, মানে একটা জীবনের একটু ভুলের জন্য
সেই ভুলটাকে সংশোধন করার জন্য সারাটা জীবন চলে যায় মানুষের। আজকে পিঙ্কি দেখো, তোমরা পিঙ্কিকে খারাপ ভাবো, পিঙ্কিকে নানান গালাগাল দাও, পিঙ্কি এই পিঙ্কি সেই পিঙ্কি, পিঙ্কির মধ্যে কি বলতো, ঘর পোড়া গরু তো সিঁদুরে ভয় পায়, সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। ঘর পোড়া গরু জীবনে প্রথম জীবনেই তো একটা ধাক্কা খেয়ে এসছে, দুটো মেয়ে ছিল, সে বেচারি একটা সন্তান বুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছে, এসে এই আমাদের তপনের মতো একটি ছেলের হাতে পড়ে আজকে সে কিন্তু ভালো, সে কিন্তু অনেকটা ভালো আছে, এরকমও দেখা যাচ্ছে সমাজে। এরকম ভাবে বেরিয়ে এসে দুটো বাচ্চা নিয়ে, একটা বাচ্চা নিয়ে, তিনটে বাচ্চা নিয়ে, কিংবা একাই অনেক লড়াই করছে, হয়তো আবার সেকেন্ড বিয়েও হয়, সে কিন্তু সুখী হয় না, তার জীবনে প্রচুর কষ্ট থাকে। কিন্তু আজকে তপনের মতো একটি ছেলের হাতে পড়াতেই আজকে পিঙ্কি কিন্তু ভালো। ওদের দুজনের মধ্যে আমি দেখি তো, আমার বাড়িতে ওইটুখানি সময়ের মধ্যে এসেছিল, আমি অনেকটা তপনকে দেখি তো, অনেকটা পিঙ্কিকে রেসপেক্ট দিয়ে চলে, মানে পিঙ্কির দাপটেই চলে ও, ভালো তো। এটা আজকে হতেই তো পারতো যে আমার সেকেন্ড বিয়ে, এটা তোমার কথা আমি শুনবো কেন, হেয় করা, অশ্রদ্ধা করা, একটুকু করে না, যথেষ্ট মর্যাদার সহিত, যথেষ্ট ভালোবাসার সহিত মা মেয়েকে রেখেছে। তো এইখানে দেখো, এইগুলো সোশ্যাল মিডিয়াতে কারোরই অজানা নয়, রিমি কিছুদিন আগে এসে, দেখো সময় পরিস্থিতিতে অনেক কিছু হয়ে যায়, পরিবেশ পরিস্থিতিতে অনেক কিছু হয়ে যায়, তার জন্য কিন্তু তার বাবাটা যে খারাপ তা নয়, যদি খারাপ হতো আজকে, যদি ওকে এভাবে যেভাবে ও বলেছিল এটা যদি সত্যি হতো, তাহলে কিন্তু এতটা দিন ও এখানে থাকতে পারতো না, থাকতে পারতো না। তোমরা কি বলো, ওর বাবা যদি ওর সাথে এই ধরনের ব্যবহার করতোই, থাকতে পারতো না আজকে আমাদের। ওই যে বললাম না, আমাদের কি বলতো, আমাদের সমাজটা, আজকে আমার ছেলেকে আমি কিন্তু দিন রাত বলছি কিছু একটা এদিক তো, এই বাড়ি থেকে বার করে দেবো, গলায় পাড়া দিয়ে মেরে দেবো, এই কথাগুলো আমরা বাবা মারা কিন্তু বলেই থাকি, শুদ্ধভাবে চল, খাওয়া দাওয়া দেবো না, খেতে দেবো না। হ্যাঁ, তার মানে এই নয়, রিমি তোকে বলছি, কথাগুলো উঠেছে সোশ্যাল মিডিয়াতে যে তুই বাড়ি থেকে চলে গেছিস, তোর বাবা মা তোকে খেতে দেয় না, তোর বাবা তোকে খাওয়ার খোটা দেয়, কথাগুলো সোশ্যাল মিডিয়াতে উঠেছে বলেই আমি বলছি, কথাগুলো আমিও শুনেছি যে তোর বাবা তোকে খেতে খাওয়ার খোটা দেয়। আরে তোকে আজকে এই কথাটা তোর গায়ে কেন লাগছে শোন, আজকে আমি আমার ছেলেকেও বলি, কিন্তু আমার ছেলের গায়ে লাগবে না, কিংবা আশেপাশের মানুষ শুনলেও তাদের কানে বাঁধবে না, কারণ কি বলতো, আমি ওর নিজের মা, ওর বাবা ওর নিজের বাবা। আজকে যেহেতু তোর মা এই একটা সম্পর্কের মধ্যে রয়েছে, তোর বাবাটা নিজের বাবা নয়, সৎ বাবা, তার জন্য একটা কিছু কথা বললে তোর মনে হয় যে ইমা আমার নিজের বাবা হলেও তো এই কথাটা বলতো না, নিজের বাবা মার শাসন করার জন্য ছেলে মেয়েদের না এরকম বলতেই হয়, এরকম বলতে হয়। আমার 20 বছরের ছেলে, আমার ছেলেকে আমি সেই দিনও জুতো দিয়ে পিটিয়েছি, আজকে এইটা যদি তোর বাবা তোকে পিটায়, মানুষ বলবে কি বলতো, এটা সৎ বাবা তো, ওর জন্যই পিটাচ্ছে, ওর জন্যই পিটাচ্ছে, এটা ফ্যাক্ট, এটা কিছু করার নেই। আজকে তোকে যদি ওই জ্ঞানেই দেখতো রিমি, আজকে পুরো ভিডিওটা তোর উদ্দেশ্যে, পিমনির কথাগুলো শুনবি, শুনে চলার চেষ্টা করবি, ভুল পথে আর পদক্ষেপ নিস না, আর এই বাপ মাটাকে ছেড়ে জীবনে যাওয়ার চেষ্টা করিস না। দেখ মেয়েরা পরের ঘরের জন্যই, বিয়ে তো হতেই হবে, বিয়ে হবে, স্বামীর ঘরে যাবি, সবই ঠিক আছে, কিন্তু বাবা মার সাথে সম্পর্কটা ঠিক রাখবি। আজকে তোর মাকে দেখ, তোর তো মামা নেই, তোর তো এতগুলো মাসি, তোর মা, তোর দিদাকে দেখেছিস তোর মা কতটা যত্নে রাখে, আজকে তোর মাকে, তোর দিদার আশীর্বাদে তোর মায়ের আর কোনোদিন কোনো কিছু কষ্ট হবে না, বড়দের মায়েদের আশীর্বাদের উপরে না ভগবানও সেই জায়গায় কম, জানিস তো, বাবা মার আশীর্বাদ উপরে ভগবানের আশীর্বাদও কম, এই কথাটা মাথায় রাখবি, ভগবানের থেকেও বাবা মা অনেক ওপরে, ভগবান ঠাকুর পুজো করতে হয় না যদি ঠিক মতো বাবা মাকে শ্রদ্ধা করা হয়, সে আমার বাবা মা যাই হোক, লোকে যাই বলুক, আমার বাবা মা, তারা আমাকে জন্ম দিয়েছে, তারা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, তারা আমাকে এই সব কিছু বলতে শিখিয়েছে, করতে শিখিয়েছে, আমার বাবা মা শিখিয়েছে, সেটা ভালো খারাপ পরের কথা আসবে, কিন্তু আমার মা আমার বাবা, কোনোদিন তাদের সাথ ছাড়িস না মনা, আর যদি ছাড়বি তোর জীবনে দুঃখের কষ্টের শেষ থাকবে না, তোর জীবনে দুঃখ কষ্টের আর শেষ থাকবে না, কিছু হতে না হতেই মায়ের নামে সোশ্যাল মিডিয়ায় বলতে বসে যাস, বাবার নামে বলতে বসে, কোনোদিন এই ভুলটা করবি না, কোনো কিছুই আপনজনদের নামে কখনো সোশ্যাল মিডিয়ায় বলতে যাবি না। ডেলি ব্লগ দে, তুই যা যা করছিস, তোর মধ্যে কত ট্যালেন্ট আছে, তুই সেগুলো কর, সেই কাজগুলো কর, কেন কিছু হলে না হলে বাবা মার দোষ দিস, এই কারোর দোষ গুণ দিয়ে ভিডিও আর করবি না, কারোর দোষ গুণ দিয়ে কোনো ভিডিও, কে কি বলছে না বলছে তুই ছেড়ে দে, তুই তোর মতো করে ভিডিও করে যা। আজকে তোর বাবা যদি তোকে সৎ মেয়ে হিসাবেই দেখতো, হ্যাঁ, আর সৎ বাবার মতো যদি বিয়ে বিয়ে করতো না, আজকে পিঙ্কি আর প্রীতম, পিঙ্কি আর সরি পিঙ্কি আর তপনের আরেকটি বাচ্চা থাকতো,
তোকে প্রায়োরিটি দেবে বলে ওরা আরেকটি সন্তান নেয়নি, বুঝেছিস? আর এই যে তোমাকে বলছি, তুই বললি না রিমি যে আমি না চাইতে অনেক কিছু পেয়ে গেছি আর চাইতে সেটা পাচ্ছি না, সেটা আমার নয় হয়তো তার জন্য। এই যে বুঝেছিস, এই এইটা দীর্ঘস্থায়ী কর। যে ভালো, তুই যাকে ভালোবাসিস সেই ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গাল হবি না। তোকে যে ভালোবাসে সেই ভালোবাসাটা নে, চিরসুখী হবি। তোর মাটা তোর জন্য পাগল, তোর মা তোর জন্য পাগল, আমি দেখেছি, কাছ থেকে দেখেছি তো, তোর মা তোর জন্য পাগল, ঠিক আছে? কাজে এই মাটাকে কষ্ট দিস না, জীবনেও সুখী হতে পারবি না। মা হয়তো ওপর থেকে তোকে কিছু বলছে না, কিন্তু ভেতর আত্মা বলে একটা কিছু আছে তো, সেই আত্মার হাই গিয়ে লেগে যাবে, সেই আত্মার হাই লেগে যাবে। কাজেই বলছি, সুস্থভাবে মায়ের কাছে এসছিস, এবার তুই যদি তোর স্বামীর কাছে ফিরে যেতে চাস সেটা পরের কথা, আগে নিজেকে দাঁড় করা, আগে নিজেকে এস্টাবলিশ কর, জীবনে কি চাইছিস, কি দরকার সেটা আগে ভাব, বোঝ, তারপরে। বললি না যে আমাকে অনেকে এসে বলেছো যে তুমি ভাবো কি করবে, মাইন্ড স্থির করো। হ্যাঁ, একদম মাইন্ড স্থির কর, মাইন্ড স্থির করে সুস্থ ভাবে চলা চাই। আর ওই যে বলি না, আমি আমার মায়ের কাছে আছি, 12টায় উঠবো, 1টায় উঠবো, না সেটাও চলবে না। একটা সিস্টেমে চলো, একটা সিস্টেমে চলার চেষ্টা করো। সিস্টেমে চললে লাইফটাও সিস্টেমে চলে। আমি 12টায় 1টায় উঠলাম, রাত 3টায় শুলাম, কখনো করো না বাবা এই জিনিসগুলো। একটা সিস্টেমে চলো, তাতে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, চারিদিকের পরিবেশটাও ভালো হয়। আর তুমি যদি আনডিসিপ্লিন চলো, তোমার পরিবেশটাও তো আনডিসিপ্লিন হবে। কখনো করো না এই জিনিসটা, সুস্থ ভাবেই চলার চেষ্টা করো। তো চলো, সত্যি খুব ভালো লাগছে প্রীতি, তপন, মেয়েকে সুস্থ ভাবে মানুষ করো। আর কিন্তু বেশি আল্লাহ দেবে না আর মেয়েকে, মেয়েকে কঠিন ভাবে, শক্ত ভাবে, যেটুখানি পারবে কঠিন হও, কঠোর হও, ঠিক আছে? মেয়ে বড় হয়েছে, তোমার বয়সী ওর বয়সী মেয়েরা, অনেক মেয়েরা সংসার চালাচ্ছে, বাবা মাকে দেখছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেয়, প্রচুর আছে, প্রচুর আছে। মেয়েকে স্বাবলম্বী করে তুলো, তুমি দিয়ে চাইতে দিয়ে দিচ্ছ, তাতে কিন্তু মেয়ের ক্ষতি করে দিচ্ছ। মেয়েকে এবার বুঝতে দাও, ওই যে 5 দিন তো ঘুরে এসছে বাইরে, দেখে এসছে তো, মা বাবা, মা বাবাই হয়, বুঝলে রিমি? এবার বাবা মাকে রেসপেক্ট করে চলার চেষ্টা করো। আর পৃথিবীতে সবচেয়ে আপন বাবা মা, পৃথিবীতে সবচেয়ে আপন বাবা মা। অবশ্যই লাইফ পার্টনার, স্বামীটা যদি স্বামীর মতো হয়, স্বামীটা যদি স্বামীর মতো হয়, এই যে এখন এখন দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি, আজকে যদি আমার স্বামীর ও শরীর খারাপ হয়, আমার বাবার মায়ের শরীর খারাপ হয়, কন্ডিশন যদি দুদিকে আমার যেতে হয়, আমি আগে সত্যি কথা দৌড়ে আগে আমার স্বামীর কাছে যাব, তারপরে মায়ের কাছে তো অবশ্যই যাব, কিন্তু আমি আমার স্বামীর কাছে আগে যাব। কারণটা কি বলতো? এটা তোমরা খারাপভাবে নিলে নিতেই পারো, কিচ্ছু করার নেই। স্বামীর মতো স্বামী হলে, যে জীবন সঙ্গী যদি ঠিকঠাক হয়, অবশ্যই আমি আমার স্বামীর কাছে আগে যাব। মা তো আমার আছে, মায়ের কাছে তো যাবই, কিন্তু আমি আমার স্বামীর কাছে আগে যাব। আমি জানি না, এটা আমার অন্তরাত্মার কথা। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সম্পর্ক এরকম হতে হয়, তাহলেই শ্রদ্ধা ভক্তিগুলো আসে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।